যতদিন বাঁচবো ঈমান নিয়ে যেন বাঁচি। ঈমান হারা হয়ে বাঁচার দুই পয়সা দাম নাই। কোন পরিস্থিতি আসবে যে কোন সর্ব অবস্থাতে ঈমানের উপরে অটল থাকার জন্য আল্লাহর কাছে দোয়াও করব চেষ্টাও করব এবং নিজের ঘর নিজের ছেলে মেয়েদেরকে একেবারে কন্ট্রোল হারা ছেড়ে দিবেন না। নিজেদের সন্তানদেরকে যতটুক পারেন কিছু ধর্মীয় জ্ঞান দিয়া আল্লাহ পাকের ভয় আখেরাতের ভয় যদি ঢুকাই দিতে না পারেন দুনিয়ার কোন শাসক তাদেরকে এই অন্যায় কাজ থেকে ফিরাইতে পারবে না। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن بعض الظن اسم فلا تجسسوا ولا يغتب بعضكم بعضا صدق الله المولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم نيكار ديندار مسلمان بھائرا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন আমাদের থেকে অতিবাহিত হবার পর নতুন সপ্তাহ শনিবার সেই হিসাবে ওই সময়ের দিকে পদার্পণ করলাম। এইভাবে দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে, সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, শেষ জামানা তোমাদের বর্ষটা মাসের মতো লাগবে, মাসটা সপ্তাহের মতো, সপ্তাহটা দিনের মতো, সময়টা এইভাবে করে খেপে যাবে, সময়ের বরকত কমে যাবে, হায়াত খুব দ্রুত গতিতে চলতে থাকবে শেষ হওয়া দিয়ে। তাই এখন আমরা দেখতে পাচ্ছি, এই তো দেখলাম মাত্র শুক্রবার, আবার হঠাৎ করে চিন্তা করে দেখি যে সপ্তাহ চলে আসছে, আবার সময়ের বরকত পাওয়া যাবে না। এটা শেষ জামানা, আমরা শেষ জামানায় আসছি, এই জন্য সময়কে কাজে লাগানো। এমনি আমরা যারা এই উম্মত, আমাদের হায়াতের ক্যাটাগরি আল্লাহর হাবিবের সাত ফরমান 60-70-এর মাঝামাঝি। রাসূল বলেন আমার উম্মতের হায়াতটা শেষ জামানায় 60-70-এর মাঝামাঝি, অনেকের হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য এখন যে সমস্ত মানুষগুলি মৃত্যুবরণ করে অধিকাংশের হায়াত প্রায় এই অবস্থায় মারা যায়। আমরা অনেক সময় কথার প্রসঙ্গে বলি আমাদের দেশে একই টাইমে অনেক বুজুর্গানের দিন ওলামা ইকরামকে আমরা হারিয়ে ফেলছি। এটা হারানোর পিছনে কারণ আছে, কারণ ওনাদের বয়সের ক্যাটাগরি 70 আপ হয়ে গেছে, 65 আপ হয়ে গেছে, যার কারণে আল্লাহ রসুলের কথা অনুযায়ী হায়াতের ক্যাটাগরি শেষ। এই জন্যেই একসাথে বহু আল্লাহওয়ালা বুজুর্গরা চলে গেছেন। ঠিক এই অবস্থাটাই দুই একজন খুব রেয়ার যাদের হায়াত লম্বা হয়। আমাদের মাদ্রাসার সাইকুল হাদিস সাহেব, উনি 105 বছর বয়সে মারা গেছেন। আজকে পেপারে দেখলাম মুরাদনগরের যে এমপি মন্ত্রী ছিল কাইকোবাদ, তার মা ইন্তেকাল করেছেন 105 বছর বয়সে। এটা খুব কম, এই লম্বা হায়াতওয়ালা মানুষ খুব কম। ঠিক মানুষের সাইজটাও আস্তে আস্তে খাটো হবে। আমাদের বাবা আদম আলাইহিসসালাম 60 হাত লম্বা ছিলেন, আস্তে আস্তে করে কমতে কমতে এখন আমাদের অবস্থা 3.5 হাত প্রত্যেকের হাতে, সব হাতে 3.5 হাত হয় না, খুব রেয়ার সারা
তালাশ করলে লম্বা মানুষের সংখ্যা খুব কম আস্তে আস্তে কমবে এরা আবার আল্লাহ পাক যাদেরকে কিয়ামতের ময়দানে maaf করে দিবেন যারা জান্নাতে যাবে বাবা আদমের মতো সেই ঘটন আবার হবে এবং জান্নাতের মধ্যে যারা যাবে দুনিয়ার তার স্ত্রী পরিবার কি আল্লাহ পাক যেহেতু স্বামী যদি জান্নাতি হয় সে কি ভুলে যাবে তার দাম্পত্য জীবনের এই সাথীটাকে যদি তাদের মধ্যে দাম্পত্য জীবন সুন্দর হয় সে ওই দিন জান্নাতি হলে সে তার সুপারিশ চালাবে তার বিবির জন্য কি সুপারিশ করবে না না বলবেন যে দুনিয়াতে এত ঝগড়া বিবাদ করছি তুই মর গাজায়া হ্যাঁ তোর জন্য আবার কিছু সুপারিশ দুনিয়ার জীবনে থাকতে কিছু না কিছু হয় কি বলেন হয় না যে শেষ অবস্থায় প্রশ্ন হয় অনেক সময় যারা দাম্পত্য জীবনের মধ্যে বিভাজন হয়ে যায় তালাক হয়ে যায় আবার অন্যত্র গিয়ে সে বিবাহ শাদী বসে কিয়ামতের ময়দানে এদেরকে কোন স্বামীর সাথে দেওয়া হবে মাসালাগত ব্যাপারে লেখা হয়েছে এই মহিলাটা যদি পরবর্তীতে কোথায়ও বিবাহ শাদী বসে সে তার জীবনটা যে স্বামীর সাথে শেষ করে জীবন হায়াত শেষ করছে কিয়ামতের ময়দানে আল্লাহ maaf করে দিলে ওই স্বামীর সাথে তার ময়দান হাসরে জান্নাতের বাসস্থান হবে প্রশ্ন থেকে যায় তারপরেও একজন মহিলা বিধবা হয়ে আছেন বা তালাক প্রাপ্ত হয়ে আছে তার আর বাকি দাম্পত্য জীবন হয় নাই এই অবস্থায় তার হায়াত শেষ হয়ে গেছে এমন মহিলা আছে না নাই পরে আর বিবাহ শাদী আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সে তালাক প্রাপ্ত এখানে ও দুনিয়াবি মাসালাও আছে তালাক প্রাপ্ত মহিলা যদি হয় সে স্বামীর সম্পত্তিকে বঞ্চিত হয়ে যায় স্বামীর যে মিরাসের সম্পত্তি যেটা এটা তালাক প্রাপ্ত হয়ে গেলে সে শুধু খোরপোশ পাবে কিন্তু স্বামীর সম্পত্তির মালিক কারণ স্বামী তাকে ডিভোর্স করে দিয়েছে তার স্বামীর সম্পত্তিকে সে বঞ্চিত তো দুনিয়ার মধ্যেই তো আল্লাহর ফয়সালা অনুযায়ী স্বামীর সম্পত্তি থেকে সে বঞ্চিত তো সে আখেরাতে আবার ওই স্বামীর সাথে তার জিন্দিগি হবে কি করে এই সমস্ত বহু মহিলা আছে যার মনে বিবাহই হয় নাই আছে না দাম্পত্য জীবনে নাই মাসালা তো যদি তার দাম্পত্য জীবনে আবদ্ধ হয়ে শেষ পর্যন্ত এই স্বামীর সাথে তার হায়াত শেষ হয় অথবা স্বামী মারা গেছে এখন সে বিধবা অবস্থায় আছে স্বামী তাকে ডিভোর্স করে নাই এবং অন্যত্র কোথাও বিবাহ বসে নাই সেইভাবেই এই বাল বাচ্চা নিয়ে হায়াত কাটাইতেছে এই স্ত্রীটা কিয়ামতের ময়দানে তার ওই স্বামী যখন জান্নাতি হবে স্বামীর সুপারিশের মাধ্যমে তাকে তার সাথে জান্নাতের সঙ্গী বানাই দিবে এখন যার বিবাহই হয় নাই অথবা যে স্বামী হারা অন্যত্র কোথাও স্বামী তাকে ডিভোর্স করছে আর অন্য কোথাও বিবাহ শাদী বসে নাই এই সমস্ত অনেক মহিলাদের ব্যাপারে যেমনটা হাদিস শরীফের মধ্যে একটা কথা পাওয়া যায় তাফসিরে হযরতে মারিয়াম আলাইহিসসালামের বিবাহ হয় নাই ঈসা আলাইহিসসালামের মা বিবাহ হয়েছিল হযরতে আসিয়া কাফের স্বামীর স্ত্রী ছিল আসিয়া ফেরাউনের স্ত্রী ছিল না ফেরাউন তো কাফের ছিল কিন্তু উনি ঈমানদার ছিলেন মূসা আলা নবী আলাইহিস সালাম
যখন জাদুকরদের সাথে বিজয় লাভ করলেন জাদুকররা জাদু ফেলছে 70,000 জাদুকর এক একজনের কাছে দুইটা একটা রশি একটা লাঠি তাহলে 140,000 হিসাব বুঝেন না এত হিসাব করেন আপনারা বুঝেন না কত হইছে 140,000 সাপ موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশে ওনার হাতে শুধু লাঠি একটাই এটা ফেললেন সমস্ত সাপ কোরআন শরীফ বলতেছে 140,000 যত সাপ ময়দানে ছিল موسی আলাইহিস সালামের সাপ সবগুলাকে গিলে ফেলেছে তিনি দৌড়াইতেও হয় নাই তাদেরকে তাড়াও করে নাই কোন সাপকে শুধু موسی আলাইহিস সালামের সাপটা এক জায়গায় পড়েছিল এক ঠোঁট আসমানে আর এক ঠোঁট জমিনে তাহলে বিশাল বড় হা করেছে আর 140,000 সাপ সব এসে পেটের ভিতরে ঢুকে গেছে এখন এই অবস্থা দেখে সমস্ত জাদুকররা বুঝতে পারছে যে এটা আসলে জাদু না তিনি বাস্তবেই নবী আর এটা আল্লাহ পাকের কুদরত ছাড়া এই করা সম্ভব না কারণ এরা তো ভালো করে জাদুর হাকিকত জানে জাদু যে কি জিনিস এটা জাদুকররা বুঝে ওদের একিন ষোলো আনা হয়ে গেল যে এটা জাদুর পাওয়ার হতে পারে না তখনই সমস্ত জাদুকররা 70,000 জাদুকর একটু আগে 10 মিনিট আগে ফেরাউনের সাথে তাদের কথা ছিল যদি আমরা আজকা মুসার সাথে যদি আমরা পাস করি বিজয় লাভ করি আমাদের কি পুরস্কার কোরআন শরীফে আয়াতগুলি আছে আমার মুখস্থ নাই ফেরাউন বলছিল তোমরা রাজ্যের সমস্ত মানুষ থেকে আমার কাছে সবচেয়ে বেশি নিকটতম থাকবে তা আমার নিকটতম থাকা মানে তোমাদের সবকিছুর চাহিদা পূরণ করব আমি 10-15 মিনিট আগেও ফেরাউনের সাথে তাদের শেষ কথা এই শেষ কথাওয়ালা জাদুঘরগুলি যখন ময়দানে আইসা দেখল যে موسی আলাইহিস সালামের এত বড় সাপ সবগুলাকে গিলে ফেলছে তাদের একিন হয়ে গেল যে এটা জাদুর পাওয়ার হতে এক দুই মিনিটের ভিতরে তাদের ভিতরে চেঞ্জ হলো যে এখন একটু আগে ফেরাউনের কাছে এত নৈকট্য লাভ করবে বলে আছে আর এখন যে তারা বিশ্বাস করে موسی আলাইহিস সালামের রবের উপরে ঈমান আনলো তারা তো একটু আগের কথাটা চিন্তা করাও দরকার ছিল যে আমাদেরকে এত বড় পুরস্কার দিবে বলছে ফেল করলাম অসুবিধা কি ফেল পর্যন্ত থাকি হার জিত তো সবসময় হয়ে থাকে তো আমরা আজকা ফেরাউন বলতেছিল যে موسی আলাইহিস সালামের সাথে আমাদের পরাজয় হয়েছে এই পর্যন্তই তো ক্ষান্ত থাকা যায় পরাজয় হয়েছে ফারদার আবার নতুন করে চ্যালেঞ্জ গ্রহণ করা যায় কিন্তু তা না করে লোকগুলি কোথায় চলে গেল লোকগুলি চিন্তা করলো যে না এই পর্যন্তই থাকলেই চলবে না আমরা ফেরাউনের সমস্ত উপটকন পুরস্কার সব কিছুকে লাথি মেরে দিলাম আমরা موسی আলাইহিস সালামের রবের উপরে ঈমান আনলাম সুবহানাল্লাহ একটু কি প্রায়শ্চিত্তের কথা চিন্তা করছে তারা যে আমাদের কি পুরস্কার দিবে বলছে এখন যখন তার বিরুদ্ধে আমরা যখন ঈমান নিয়ে আসব আমাদের প্রায়শ্চিত্তরা তো খুব খারাপ হবে কারণ ফেরাউনকে তারা ভালো করে চিনে কত ছেলেকে হত্যা করেছে সে কত কিছু করেছে এখন এই জায়গার মধ্যে তারা একটু কথাও কি ভাবছে যে আমরা ঈমানটা আনলে আমাদের পরিণতিটা কি হবে ভাবছে এতটুকু যে ফেরাউন এই মুহূর্তে আমাদের ব্যাপারে খুব কঠিন সিদ্ধান্ত নেবে এতটুকু এ কিন্তু তাদের ভিতরে আসছে কি বলে আসে নাই মুসলমান কথা
কিচ্ছা বলতেছি না ঘটনা তো কোরআনে আছে এটা আলোচনা করার বিষয়টা কেন আলোচনা করার বিষয়টা এই জন্য যে এই লোকগুলি একটুও মৃত্যুর কথা চিন্তা করে নাই যে আমাদেরকে ফেরাউন যে মাইজা ফেলবে এই কথাটা চিন্তা করলে কি তারা ঈমান আনতো না তারা ভিন্নবার নতুন করে আরেকবার চ্যালেঞ্জ গ্রহণ করত অথবা চ্যালেঞ্জ গ্রহণ নাই করত মুসা আলাইহিস সালাম উনি ওনার সমস্ত পাওয়ার নিয়া উনি আলাদা হই জিত আর আমরা তো কমপক্ষে ফেরাউনকে বুঝাইতে সক্ষম হইতাম যে আসলে আমরা তো পারলাম না এর সাথে কি করা যায় এই কথাটা তো বলতে পারত জি তাহলে তাদের দিলের ভিতরে অল্প সময়ের ভিতরে আল্লাহ পাকের জাতের উপরে কি একইন আর কি বিশ্বাসটা হয়ে গেল যে এটা জাদু না এটা অবশ্যই মুজিজা এবং মুসা আসসাম যে দাওয়াত দিচ্ছেন এটাই হক এটাই সত্য তিনি নবী আর আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াত এটা মিনিটের ভিতরে তাদের দিলে আসছেন তখন তারা সকলেই বলছে আমান্তু বি রব্বি মুসা ওয়া হারুন আমরা মুসা এবং হারুন আসসালামের রব যিনি তার উপরে ঈমান আনলাম দ্ব্যর্থহীন ভাষায় পরিষ্কার করে এলান করে দিল মাঠের মধ্যে আর ফেরাউন কি করলো পরিণতিটা কঠিন শাস্তি আসলো এবং তাদেরকে তো জীবনে মেরেই ফেললো অত্যন্ত কঠিন শাস্তি দিয়ে মারছে কঠিন শাস্তির সম্মুখীন হইতে হয়েছে তাহলে এই কথাটা ওনাদের একটু আগে তো বোঝা ছিল যে আমরা যদি ঈমান আনি পরিণতি খুব ভয়াবহ এটা বুঝেছিল না নাকি এটা হাসতে হাসতে ঈমান নিচে আর অসুবিধা হবে না তেমন কিছু এরকমটা মনে করছিল যুবকেরা বাবাদের একটু বোঝার জন্য বলছি এই কথা মনে ১৬ আনায় ১৬ আনা একইন ছিল আমরা যদি ঈমান আনি আমাদেরকে ফেরাউন হত্যা করে ফেলবে মেরে ফেলবে কোনো সন্দেহ নাই কারণ পুরা রাজত্বটা সব কিছু ফেরাউনের কথায় চলে আর সেই ফেরাউনকে অস্বীকার করে আমরা এই হাজার হাজার লক্ষ মানুষের সামনে কারণ এই তামসাটা দেখতে আসছিল না লক্ষ মানুষ লক্ষ মানুষের সামনে যাদের কি দিয়ে খেলতে নামছে ওনারা সব একসাথে মিলে আল্লাহর উপর ঈমান আনলো ঠিক সাধারণ কথা মনে করছেন সাধারণ কথা অল্প সময় আল্লাহ পাক তার দিলের ভিতরে কি পাওয়ারটা ঢুকাই দিলেন এটার নাম ঈমান এটার নাম হলো বিশ্বাস একইন আসলো এবং পরবর্তীতে তাদেরকে শুলিতে চড়াইয়া ডান হাত কাটছে বাম পা বাম হাত কাটছে ডান হাত এইভাবে করে নির্মমভাবে এই ৭০,০০০ জাদুকর যারা ছিল এদেরকে হত্যার হুমকি দিল তারা বলছে লা দাইরা লানা এই ফেরাউন তোমার এই সমস্ত হুমকি ধুমকি আমরা ভয় পাই না কি বাবা তোমাদের তোমার হুমকি কি করবা মাইরিতে ফেলবা তো জীবন তো একটাই কি আজীব হালত ৭০,০০০ জাদুঘর মরে গেল কিন্তু শহীদের মৃত্যু হলো ঈমান নিয়া শহীদের মৃত্যু লাভ করলো কি হালাত এটা এই মুসলমানদের জন্য এটা ঈমান মজবুত হওয়ার সবচেয়ে বড় একটা দলিল আমরা তো মুসলমান ওরা ছিল কাফের এখন আমাদের মতো এই জমাদেরকে যদি এরকম একটা পরিস্থিতির মধ্যে করা হয় ওই সময় কি করব সিদ্ধান্ত নেন এরকম পরিস্থিতি আসতে পারে যে জামানা এখন আসছে কঠিনতম ভয়াবহ দিন আসতেছে ওই সময় যদি আপনার সামনে এই পরিস্থিতি চলে আসে তুই যদি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন কোরআন শরীফে আয়াত আছে দুই একজন সাহাবীর ঘটনা দিয়ে আসছেন সেখানে তাদেরকে মেরে ফেলার জন্য নেওয়া হয়েছিল তখন কিছু সময়ের জন্য তারা কুফুরির কথা বলছে কুফুরির কলেমা বলছে কিন্তু তাদের কলবের মধ্যে পুরোপুরি ঈমান এখন বাঁচার জন্য তারা কিছু সময় কথা বলছে এর উপরে আয়াত আসছেন এই পরিস্থিতিটার ভিতরে অকালবহু মুতমাইন
কেউ যদি এরকম মজবুর করে তাকে হাত পা বাইন্ধা যদি বলে যে এখন তুই কলেমায় কুফর বলবি নতুবা তোর এখন মারিয়া ফেলব ওই সময়ের কথা কোন মানুষ যদি দিলকে দিলের মধ্যে পুরা ঈমান রাইখা উপস্থিত দি একটা কুফরি শব্দ বলে যেহেতু দিলের খবর জানে আল্লাহ সেই জায়গার মধ্যে বলছে তার ঈমানটা নষ্ট হবে না এখান থেকে বেরিয়ে যাওয়ার পর সে আবার ঈমানের কলার শুরু করছে এটা হলো কিছু কিছু মানুষের বেলায় মূসা আলাইহিস সালামের সেই জাদুকররা তারা কি ওই মুহূর্তে ঈমানটা পরে যাইয়াও তো বলতে পারতো যে আমরা আপাতত ফেরাউনের নির্যাতন থেকে আপোষে তালমিল মিলাইয়া যাইয়া পরে যাওয়ার পরে দূরে যাইয়া মূসা আলাইহিস সালামের ঈমান আনবো এটা রাস্তা ছিল না তাদের কিন্তু তারা তা করেনি তাদের ঈমানের পাওয়ারটা এত বেশি ছিল যে জীবনে এতদিন পর্যন্ত সব উল্টা পাল্টাই করছি আর এখন যখন সুযোগ পাইছি যা মরে যাও এরা নিজের হায়াতকে জীবনটাকে একটু চিন্তা করে নাই মৃত্যু হয়ে যাব শহীদের মৃত্যু লাভ করব এই জন্য তারা এই সুযোগ নেয় নাই কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুন কোন কোন জায়গার মধ্যে এরকম মশালাটা এটা রাইখা দিয়েছে একটু বাঁচার দুই একজন সব মানুষের দিল ঈমান একরকম না এই জন্য কোন মানুষ যদি তার দিলটাকে পুরা মতমাইন ঈমান আল্লাহর উপরে রাইখা দুর্বলের কারণে এখন মাইর খাইতে পারবে না স্বাস্থ্য দিবে না কঠিন অবস্থা এই জন্য আপাতত একটু তালমিল মিলাইয়া ওখানে একটু দুই একটা কথা হইলে বাচ্চা চলে যায় পরবর্তীতে যে তার ঈমান ঠিক করে কারণ সকলের হালাত একরকম না এই জন্য এই সুযোগটা কখনো কখনো রাখছে তো যখন এই পরিস্থিতি শুনল জাদুকর তো বাস বন্দিশালায় চলে গেল অ্যারেস্ট হয়ে গেল ফেরাউন বলছিল এই মূসা তোমাদের সবচেয়ে বড় নেতা জাদু মনে হয় তার থেকেই তোমরা শিখছো যা যা কথা বলার সব কিছু বলছে কিন্তু তারা সামান্যতম বিচলিত হয়নি একটা মানুষ জীবন দিতে পারে এটা কি সাধারণ ব্যাপার জীবনের মায়া কার না আছে কিন্তু ওই সময়ে তারা জীবনের চিন্তা একটা সেকেন্ডের জন্য করে নাই তারা চিন্তা করছেন যেহেতু হকের পক্ষে আল্লাহ পাকের পক্ষে আর আমরা জীবন দিয়া ফেললে আমাদের এমন জীবন পাবো যে জীবন আর কোনোদিন লয় হবে না আর ক্ষয় হবে না সেটা সামনে চলে আসছে এটা কোরআন শরীফ এই ঘটনাটা লিখছে ঘটনা হইল মূসা আলাইহিস সালামের তৌরীতের ঘটনা ওই জমানার কিন্তু ওহী নাজিল হলো আমাদের নবীজির উপরে আমাদের কোরআন শরীফে ঘটনা তাহলে এই উম্মতের কাছে ঘটনা কি লেগে আসলো ওই নবীর ঘটনা তো চলেই গেছে আমাদের নবীজির কাছে কোরআন আয়াত আইসা আমাদের কি ঘটনা কি জন্য শোনায় কান সুক করার জন্য কাণ্ডের মধ্যে খুব মজা লাগাবার জন্য কি বলেন হ্যাঁ শুনলে কতক্ষণ মজাই তো লাগে ঘটনা এই সমস্ত যুবক বাবাজিরা আছেন শুনতেছে আমাদেরকে কান সুখ করার জন্য ঘটনাটা শোনানো হয়নি যে তোমাদের মধ্যে এরকম পরিস্থিতি আসবে কোনো না কখনো সময় আসতে পারে আইসে যাবে চতুর্দিকে ইসলামের উপরে যেভাবে আক্রমণ আসতেছে এই পরিস্থিতি তোমাদেরও আসবে তখন তোমরা কোন সিদ্ধান্ত নিবা তোমরা সিদ্ধান্তটা নাও বি হযরতে আসিয়া আলাইহিসসালাম যখন হযরতে আসিয়া এই কথাটা যখন শুনছে তিনি তো আর এখানে আসেন নাই তিনি যখন এই কথাটা শুনছে যে জাদুকররা সবসময় সব কিছু পরাজয় হইয়া সব ইমানদার হয়ে গেল মুসলমান হয়ে গেল আর মূসা আলাইহিসসালাম বিজয়ী লাভ করলো যে মূসাকে অনেক কষ্ট করে পালছে কিন্তু মনে আছে না অনেক কষ্ট করে পালছে চড়াও উতরাও পার হয়ে তার কাছে জীবনে মূসা ইসলামের অনেক ঘটনা আছে ওনাকে পালতে যাইয়া সব কিছু করতে যাইয়া কোরআন সব কিছু কথাই আনছেন এবং ফেরাউনের সাথে এক প্রকারে যুদ্ধ করে করে মূসা ইসলামকে রাখতে হয়েছে ফেরাউন কতবারে মেরে ফেলবে
যে বিবি আসিয়া বলছে না আমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে ফেরাউন বলছে তোর কাজে লাগবে লাগবে আমার কাজে লাগবে না ফেরাউনের কপাল খারাপ তখন বিবি আসিয়া যখন শুনলো যে মূসা আলাইহিস সালাম বিজয় লাভ করছে উনি ওইখান থেকে এলান করে এতদিন গোপন ছিল মূসা ইসলামের উপরে নবী হিসাবে বিশ্বাস করাটা গোপন ছিল ফেরাউনের সাথে সংসার চলছে সেদিন তিনি এটাকে প্রকাশ করে দিলেন আর গোপন থাকা যায় না আর গোপন থাকবো না সেদিন ঈমানের এত পাওয়ার ছিল যে ফেরাউনের স্ত্রী হইয়া এত বড় দাজ্জাল জালেমের ঘরে এই কথাটা প্রকাশ করলে যে আমার কি দশা হবে এটা উনি ষোলো আনা বুঝেই ঈমান আনছে এলান করে জানাই দিছে যাও ফেরাউনকে জানাই দিও আমি মূসা ইসলামের রবের উপরে পরিষ্কার ভাবে এলান করে দিলাম আমি ঈমান আনছি বলা তো খুব সহজ কঠিন তো মামা সালা নির্যাতন এই তো শুরু হলো আর খবর পাঠাইয়ে বলছে আর দরকার নাই সহ্য করা যায় না ফেরাউনের কাছে তার পিছনের ব্যাগ রেকর্ডগুলি আস্তে আস্তে সামনে আসতেছে মূসা তার দাড়ি দিয়ে থাপড়াইছিল হ্যাঁ বিভিন্ন রকম করছিল তখন সে ব্যাগ চলে আসছে আর মূসার পক্ষে তো আসিয়া আগের থেকেই ছিল এখন এসে প্রকাশ করছো আর দেরি করা যাবে না যাও জল্লাদকে পাঠিয়ে দিল হাদিসের মধ্যে রাওয়ায়াত দুই রকম আসছে তাফসিরে ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا الصالحين فخانتهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين حضرت آسيا أي شمائي جخن جلد پتھائي ستار کسے دوئی رقم روایت ایک رقم ہلو ওনাকে উপরের থেকে পাথর ফেলে মেরে ফেলানো দুই নম্বর রাওয়ায়েত হলো ওনার দুই হাতে দুই পায়ে চিত করে শোয়াইয়া প্যারাগ মাইরা তখন তাকে হত্যা করা হয় ওই সময় হযরতে আসিয়া আল্লাহ পাকের কাছে দোয়া করছিল আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানাও আর এই জালেমের হাত থেকে তুমি আমাকে একটু বাঁচাও কেমনে বাঁচাইবা এই কথা বলার সাথে সাথে হাদিসে লেখে আল্লাহ পাক হযরতে আসিয়ার মৃত্যু দিয়া দিছে জান্নাতের ঘর দেখাইয়া আসিয়াকে নিয়ে গেছেন আল্লাহ পাক তার মৃত্যু দেহের উপরে যা কিছু অত্যাচার জুলুম যা করছে তখন তার রুহ ছিল না রুহ না থাকলে আর কোনো দুঃখ নেই কষ্ট নাই হযরতে আসিয়া আলাইহিস সালাম তিনিও শেষ হয়ে গেলেন তো বলতেছিলাম হযরত আসিয়া বিবি মারিয়াম যারা আল্লাহ পাকের দিনের জন্য অনেক কিছু করেছে এত কষ্ট এত মুজাহাদা দিনের জন্য করছিল এখন এই লোকগুলি এরা মৃত্যুর পরে এদেরকে কার স্ত্রী বানাইব এই জন্য দুই একটা রওয়ায়ত পাওয়া যায় এদেরকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী রূপে তাদেরকে সেদিন জান্নাতে পাঠাই তো এই জন্য যাদের কোনো স্বামী নাই বিবাহ হয় নাই এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো একজন নেককার পুরুষের নেতৃত্বে তাকে দিয়ে দিই আর যেহেতু হুর ও গালমানরা যারা জান্নাতে থাকবে এদের উপরে দুনিয়ার স্ত্রী সবাইকে সর্দার বানাবে তাদের তার অধীনে থাকবে সমস্ত হুরুগাল মানরা ওনাদের খেদমত করবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যাদেরকে জমিনের মধ্যে ভাবে রাখলেন আমাদেরকে বুঝতে হবে যে দুনিয়ার মধ্যে যতদিন থাকি ত
ততদিন বুঝতে হবে আমাদের সবকিছুর ঈমান কি আমরা মজবুত করি আর এই ধরনের কোন ঘটনা আমাদের জীবনে যদি আসে বিশেষ করে বুড়ারা তখন চিন্তা করতেছে বাবা আমাদের তখন কবরে ডাকতেছে এক পা চলে গেছে চলেই যাব কিন্তু যারা জুয়ান এদেরকে আল্লাহ হায়াত দিলে তারা আরো বাঁচবে এরা কিভাবে ঈমানটা নিয়ে বাঁচবে তাদের ব্যাপারটা নিয়ে চিন্তা এদেরকে কথা হলো যে ঈমান ধরে রাখতে হবে ঈমান ধরে রাখতে হবে ঈমান যদি ধরে রাখা না যায় তাহলে সব হারা হয়ে গেলাম যে কোনো মুসিবত আসুক পরেশানি আসুক কোরআনে বিভিন্ন ঘটনাগুলি আনছে এই ঘটনাগুলি উম্মতে মুহাম্মদিয়ার কাছে আসার পিছনে কারণটাই তো এটা যে তোমরা ফিতনার জামানায় আসছো তোমাদের ঈমানকে মজবুত রাখা লাগবে কারণ তোমাদের এখন নবী নাই নবী চলে গেছেন বহু বছর আগে এখন তোমরা ব্যবসা বাণিজ্য যা কিছু করতেছো সবকিছু করো ভালো কিন্তু সবচেয়ে মূল ধরে রাখতে হবে ঈমান তোমার ব্যবসা ঠিক রাখো জমিদারি ঠিক রাখো মাতবাড়ি ঠিক রাখো সব ঠিক রাখো কিন্তু ঈমানটা যদি চলে যায় এই ঠিক রাখার দুই পয়সাও দাম নেই যদি ঈমান না থাকে আমার জমিদারি টাকা পয়সা দিয়ে কি লাভ হবে এই জন্য এই আগামী প্রজন্ম এখনকার সময় ছাড়া যারা যুবক যারা তোমাদেরকে বুঝতে হবে যে আমার ঈমান ধরে রাখতে হবে এখন ঈমান ধরে রাখার জন্য ঈমানের সহায়ক লাগবে তুমি এখন আজে বাজে পথে আপথে কুপথে আজে বাজে মানুষের সাথে সম্পর্ক রাখবা আর তারা তোমার ঈমানের সহযোগী হবে এটা হবে না কোনো তোমাকে ঈমানের সহযোগী বানাইতে হইলে আরেকজন নেককারের সাথে বন্ধুত্ব লাগাইবা একজন ভালো মানুষের সাথে বন্ধুত্ব লাগাইবা একজন নামাজির সাথে বন্ধুত্ব লাগাইবা তাহলে পরস্পরে একে অপরে মহব্বত সম্পর্ক হওয়ার পরে একে অপরের সহযোগী হবে তোমার দুঃখী সুখে সে খবর নিবে কিন্তু তুমি আরেকটা বকাটের সাথে জিন্দি কাটাইলা সেই লোকটা উল্টা পাল্টা সে আরো চেষ্টা করবে তোমার আরো বকাটে বানাইয়া কি করে তার দলে নেওয়া যায় এই জন্য যুবকদের রাস্তা খুঁজতে হবে সমস্ত যুবকদের ব্যাপারে চরিত্র ঠিক রাখা লাগবে আর গুনাহ থেকে বাঁচার জন্য আমি জুমার সময় বলছিলাম একটা কথা এই জামানার যুবকদেরকে নিয়ে আমরা খুব পেরেশানিতে আছি টেনশনে আছি কারণ ফেসবুকের মধ্যে যে সমস্ত নগ্ন ছবিগুলি তাদের জেনা ব্যভিচারের যে সমস্ত অবস্থাগুলি ফেসবুকে চলে আসে ইউটিউবে চলে আসে এখন আপনি তো সুন্দর ভালোর জন্য ফেসবুক একটা হাতে রাখছেন এখন রাত্রে শুয়ে শুয়ে যদি এই সমস্ত নগ্ন ছবি নারী পুরুষের অবাধ মিলা জেনার রাস্তা এগুলি যদি রাত্রে শুয়ে শুয়ে আপনি দেখেন এই যুবক তার ব্রেন নষ্ট হয়ে যাবে তখন ব্রেন নষ্ট হয়ে তখন যেহেতু তার মধ্যে একটা যৌন চাহিদা আল্লাহ প্রদত্ত দিয়ে রাখছেন সে তখন তার যৌন চাহিদা মিটাবার জন্য সৎ পথে কোনো রাস্তা খুঁজে না পাইলে তখন সে অবৈধ পথে বেরিয়ে যাবে এই অবৈধ পথে যখন চলে যাবে তখন সে কিভাবে তার যৌন চাহিদা পূরণ করবে এটাকেই বলা হয় জিনার রাস্তা সে খুঁজবে আর এই সমাজের মধ্যে যুবকরাও যেমন আছে যুবতীরাও এই রাস্তায় আছে এই যুবক যেরকম যুবতী তালাশ করতেছে বহু যুবতী আবার এরকম যুবক তালাশ করতেছে তখন পরস্পরে তার লাইফ শেষ সব কিছু শেষ জিন্দিগি বরবাদ তুমি দুনিয়া তো ঠেকবা এবং আখেরা তো আল্লাহ পাকের কাছে কঠিন পানিশমেন্টে যাবা তখন তোমার ঈমানের পাওয়ারই থাকবে না কিছু ঈমান থাকবে না ঈমান চলে যাবে ঈমান চলে যাবে এই জন্য এই আগামী প্রজন্ম যুবকদেরকে নিয়ে খুব টেনশনে আছি আমরা খুব টেনশনে আছি কয়টা যুবক যেমন এই সমাজের মধ্যে অনেক যুবতী যারা ভার্সিটিতে কলেজে লেখাপড়া করে নিজের চাহিদা মতো জীবন কাটায় চলতেছে অনেক ছেলেকে এই কলেজ ভার্সিটির মেয়ে বিবাহ করতে প্রস্তাব দিলে সে রাজি হয় না হুজুর এদের চরিত্র নাই সেও একজন শিক্ষিত মাস্টার্স পড়ছে বিবিএ পড়ছে বিভিন্ন সে এখন একটা ভার্সিটির কলেজের মেয়ে বিবাহ করতে রাজি হয় না কারণ কি কারণ সে কত পুরুষের সাথে লেনদেন হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য এমন একটা মেয়ে কেউ ঘরে আনতে চায় না
চরিত্র বলতে নাই কিছু দেখেন না বার্সিটি রাঙ্গিনে আশপাশে বিভিন্ন মেয়েগুলি কিভাবে সেখানে থাকে এদের বন্ধুর অভাব নাই রাত্রে 12টা 1টা 2টায় এই যে ভালোবাসা দিবস গেল না গেল না ভালোবাসা দিবস গেছে ফুলের দোকানগুলি রাত্রে সব খোলা যুবকরা যুবতীরা রাস্তা করতে আমি অনেক রাতে মাহফিল থেকে আসতেছি দেখি যে ব্যাপারটা কি সব খোলা কেন খুব হুজুর জানবেন আজ তো হ্যাঁ ভ্যালেন্টাইন ডেট ভালোবাসা দিবস কি আজীব হালাত এই ছেলেদের কি কেফি যাবে বাবা তো নাক দেখে ঘুমাইতেছে মাও ঘরে আছে ছেলে কোথায় আপনার মেয়ে কোথায় এখন এদের জিনার ছয়লাবে ভিসে যাওয়ার পরে এখন এরা কি এই আমাদের মতো হুজুরদের কথা তাও কাছে ভালো লাগবে এরা তো এই সমস্ত কোরআনের কথা এই সমস্ত কথা তারা শুনলি তাদের রক্ত গরম হয়ে যায় কারণ আমাদের অবাধে চলা মেলামেশার সেই জিনিসগুলি এই সমস্ত হুজুররা আমাদের কথাগুলি ধরে তোলে এটা তো আমাদের কাছে ভালো লাগে না আমরা স্বাধীন মন স্বাধীনভাবে চলবো এটার উপর এখন এই ওলামাই কেরাম আলেম ওলামারা ওয়াজ নসিহতে জুমার বয়ানে ওরা মানুষের কাছে আমাদের এই ত্রুটিগুলি তুলে ধরে এই জন্য এই এই দলটাকে প্রতিহত করতে হবে এই দলটাকে সমাজের কাছে হেয়প্রতিপন্ন বানাইতে হবে তাহলে আমাদের স্বাধীনভাবে চলা সহজ হবে আচ্ছা এই জন্য বড় কঠিন মশালা কঠিন মশালা কঠিন মশালা তো এই জন্য বোঝা দরকার বন্ধুরা আলোচনা শুনতে আসছেন ইসলাহি মাহফিল খুব সাবধানের সাথে জিন্দগি চালাতে হবে এখন ছেলেগুলাকে মানুষ কি করে বানাবেন আপনি ছেলে কি করে মানুষ বানাবেন একে কেমন করে আপনি ধর্ম তার ভিতরে ঢুকাবেন দিন কেমনে ঢুকাইবেন তার ভিতরে কঠিন মশালা কারণ সবাই তো আর মাদ্রাসা পড়বে না ব্যবসা বাণিজ্য করবে চাকরি নকরি করবে এখন এই ছেলেগুলাকে ধরে রাখবেন কেমন করে বাজে পরিবেশে তাদেরকে ভাসাইয়া নিয়ে চলছে এই জন্য প্রত্যেক অভিভাবক এখন মাঝে মধ্যে দিশে হারা আমার এই সন্তান নিয়ে আমার এই ছেলে নিয়ে আমার মেয়ে নিয়ে আমি কি করব কোন দিকে যাব কোথায় যাব রাস্তা খুঁজে পায় না রাস্তা খুঁজে পায় না চরিত্র হারা লাইফ হারা কোনো মূল্য নাই এই জন্য মনে রাখা লাগবে যে আমরা কঠিনতম অবস্থার দিকে যেখানে আল্লাহর হাবিব ইরশাদ করে গেছিলেন এমন এক জামানা আসবে যেই জামানায় একটা যুবক যুবতী তাদের অবৈধ কাজ তারা রাস্তায় করবে ওই সময় সাহস নিয়ে একটা মানুষ বলতে পারবে না যে তোমরা কমপক্ষে এই অন্যায় কাজটা একটু পর্দার আড়ালে যেয়ে করো এই কথাটা বলার সাহসও পাবে না কারণ এটা যে বলবে তার উপরে আক্রমণ করবে পাগলা কুকুরের মতো তার উপরে ঝাঁপিয়ে পড়বে আমাদের কি কথা বলার অধিকার তোকে কে দিল সেই জামানা আসছে আল্লাহর হাবিবের কথা মিছা হবে না চলে আসবে সে কথা যা এখন দেখতে পাচ্ছি অধিকাংশ রাস্তাঘাটে কত হাজারো মানুষ যাওয়া আসা করে একটা যুবক যুবতী ওই বার্ষিতে এদিক সেদিকে আনন্দ কথা বলতেছে পাশে বসে বসে তাদের মজার আলাপ চলছে কত কিছু করতেছে কোথায় মেয়ের বাড়ি কোথায় ছেলের বাড়ি কোনো অবস্থা নাই এই কথা হাজারো মানুষ যাচ্ছে কেউ বলতে পারতেছে বললে তাকে শেষ বললে তারপর আক্রমণ চলবে এই জন্য আমাদের বুঝে আসা দরকার নামাজ রোজা তো করব কিন্তু এগুলা পাশাপাশি ইমানকে মজবুত রাখা লাগবে কিছু ঝামেলা আসবে অবস্থা আসবে আজ থেকে অনেক বছর আগের কথা আমাদের এখানে এই বস্তির এখানে তখন এগুলো ভাঙ্গা হয়নি ওরা এখন নাই এখানে এই ছেলেটা তার দুইটা বাচ্চা ছিল এই আলী আহমদ চুনকা পাঠাগারের সামনে একটা মেয়েকে উঠাইয়া রিক্সায় একটা ছেলে নিয়ে যাচ্ছে মেয়েটা চিৎকার করতেছে ও সামনে যে একটু দাঁড়াইছে বাধা দিবে ছুরি মাইরা বাস তার পেটটাকে শেষ করে দেবে সাথে সাথে মরে গেল মেয়েটাকে জোরপূর্বক নিয়ে যাচ্ছে যে চিৎকার দিকে শুধু বাধা দিয়েছে তার রিক্সার কাছে যাইয়া সাথে সাথে ছুরি মেরে দিল এই পরিস্থিতি আসবে ওই সময় আপনি কি করবেন আপনি সিদ্ধান্ত নেন আপনার সামনে এইভাবে ওপেন জেনা হবে
আপনি বাধা দিতে পারবেন কিনা বুঝে সেটি না এইজন্য নিজেদের সন্তানদেরকে যতটুকু পারেন কিছু ধর্মীয় জ্ঞান দিয়া আল্লাহ পাকের ভয় আখেরাতের ভয় যদি ঢুকাই দিতে না পারেন দুনিয়ার কোন শাসক তাদেরকে এই অন্যায় কাজ থেকে ফিরাইতে পারবে না থাকবে না ফিরে চেষ্টা করব তো ইনশাআল্লাহ চেষ্টা করব কয়েকটা কথা বলে গেলাম আমি আমাকেও নসিহত শুনাইলাম আপনাদেরকে বললাম যতদিন বাঁচব ঈমান নিয়ে যেন বাঁচি ঈমান হারা হয়ে বাঁচার দুই পয়সা দাম নাই কোন পরিস্থিতি আসবে যে কোনো সর্ব অবস্থাতে ঈমানের উপরে অটল থাকার জন্য আল্লাহর কাছে দোয়াও করব চেষ্টাও করব এবং নিজের ঘর নিজের ছেলে মেয়েদেরকে একেবারে কন্ট্রোল হারা ছেড়ে দিবেন না মহব্বতের সাথে হলো তাদেরকে একটু ফিরেবার রাতে কোথায় ছিলা কই গেছিলা একটু যুগ জিজ্ঞাসা যদি না হয় তো সে স্বাধীন পেয়ে যাবে আপনার টাকা দিয়া সে মস্তানি করবে অন্যায় করবে জিনা করবে এজন্য চেষ্টা করব করব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই কয়েকটা কথা আমল করার তৌফিক দান করেন